ثانك يو عتلي عتلي اوه اذا كنا كاتنا মাকে সেখানে পরে মা করতে পারিনি ঠিক আছে মানে গ্যাসটা বুক করতে পারিনি সেখানে আমি বুক করেছি ঘন্টা দেড়েক আগে তো এইদিকে গাড়িতে এসে বসে রয়েছে কোথায় যাবি তুই এখন গ্যাস নিয়ে দুপুর বেলা গাড়ি তো আমি চালিয়ে আসব ভর দুপুর বেলা কোথায় যাবি গাড়ি আমি চালিয়ে আনলাম তুই বলে ভাই গাড়ি চালাতে পারছিস না তাই আমি নিজে আসতাম গাড়ি এই যে আমার হাতের এখানে একটু কেটে গেছে পায়ে কেটে গেছে কালকে গাড়ি নিয়ে পড়ে গেছিলাম আমি পুরো কি পায়ে কেটেছে আর হাতে কেটেছে ভালো আলতো করে চুলা লাগাইছিস ঠিক আছে আর পুরো কি গাড়ির গিয়ার বক্সটা খারাপ হয়ে গেছে ছেলেটার মন খারাপ ছিল জন্য যাই হোক এখন কিন্তু ঘুরতে ঘুরতে ভাই চলে যাচ্ছে আমার কালী তরফ দিয়ে রওনা দিয়ে দিয়েছি আর এদিকে পিছনে বসে আছে দেখতে পাচ্ছ সৌরভ আর চন্দন আর এদিকে সামনে সৌম আছে আমি investment.com ওই অ্যাপে খালি ওয়েদারটা দেখো ভাই রোদ পড় নেই আচ্ছা পুকুর আর আছে জল পড়ছে টিপ 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 করে এখন আমি বলছি ইনভেস্টমেন্ট আর এদিকে ভাই রাস্তা মাস্তা যে কি করছে কিছু বুঝতে পারছ না ভাই ফাস্টেই দিচ্ছে এখানে মেয়ে দেখতে আছিস কোথায় মেয়ে কই মেয়ে কই রাখি কই রাখি কে রাখি কোথায় এখানে দেখা কষ্ট পাচ্ছে ঠিক আছে তাই বল কিছু বল আমি বল রাখি আমি তোমাকে ভালোবাসি দেখো ব্যাপারটা সেরকম কিছু না মানে ভাবছি হয়তো স্কুলের সামনে কি করতে আসলাম মানে অনেকদিন তো আগে স্কুল শেষ স্কুল জীবনটা তা খুব মিস করি তো আজকে কি মনে হলো একটু আসলাম স্কুলে ঠিক আছে দেখতে আসলাম কারণ 26 জানুয়ারি সামনে আমার বার্থডে তো আগের বছর যখন স্কুলে পড়তাম আমার বার্থডে সেলিব্রেশন করেছিল 26 জানুয়ারির দিনকে শেয়ার করেছিল এই আমাদের স্কুল ভাই অনেকদিন পরে আসলাম এদিকে এখন প্র্যাকটিস হচ্ছে ঠিক আছে ভালোই লাগছে ভাই অনেকদিন পরে আসলাম তো বেটার ফিল হচ্ছে এখন ভাই একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম মানে প্রথম নগরের দিকে যাবো আর কি প্রথম নগরে তো এখন সুন্দর ওয়েদার তো একটুখানি দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু খাবো তো কি খাবো আর আমাদের সাথে কিন্তু গোপাল ডেকেও নিয়ে এসছে আমরা ঠিক আছে তো এখন যে কিনে আসছে আচ্ছা 5টা 6টা মানে একটা খাচ্ছে আর 5টা নিয়েছি বোম আর হচ্ছে 5টা লাড্ডু দেখ এর মধ্যে ভরে দাও দেখো এই হচ্ছে আমার চলে এসেছি আমাদের স্পটে আর দেখো জায়গাটা দেখো সেরা লাগছে কিন্তু এই ওয়েদারে সব কেমন লাগছে একদম ভাই ভালো লাগছে আমার ইচ্ছা ছিল মানে আমি বনগাঁয় আসতাম কিন্তু আমি সুমনের বাড়ি কোনোদিন থাকতাম না একটাই রিজনে সেটা হলো যে কার মন জয় করব না এই বন্ধুদের করব না ওই বন্ধুদের করব আর ও রাগ করতো আর আমি একা একা এইবার চলে এসেছি এসে এখানে ঘুরে মানে ও আগে আসতো না মানে এসে কারো বাড়ি থাকতো আমরা এখন এখানে জায়গাটার অনুভব করি আর খাবো নিয়ে এসছি গাইস খাবো লাড্ডু বোম আর এই যে গোপাল গোপাল ভালো লাগছে তোমার রাখি কেমন আছে রাখি ভালো আছে হাত কাটে তুই নাম পাওয়া লিখেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি আর এদিককার একটু অনুভূতি তোমরা দেখে নাও ভাই সেরা লাগছে পুরো মনে হচ্ছে ভোরবেলায় ঠিক আছে আগে যখন আমরা এখন দৌড়তে আসতাম না তো এখানে এসে বসতাম আড্ডা আড্ডা মারতাম তারপর বাড়ি যেতাম ঠিক আছে গাইস আমরা এখন ঘুরতে এসেছিলাম তো ভাইপুকে আর গোপালকে পাঠিয়েছি পটল চুরি করার জন্য ঠিক আছে চলো ওই যে পটল আনতে গেছে আছে আছে বলছে নেই পটল চুরি করতে যাচ্ছে বলছে নেই ওইদিকে দেখ ওইদিকে দেখ আরে নেই তাই বলেই বলেছি খেত উঠে গেছে একের পর এক একের পর এক ঠিক আছে দুদিন গেল পাইনি ঠিক আছে কম বেশি ভাই বাঁধাকপি 4টে বেগুন আর এখন সৌরভ আবার ভাইপো গেছে পটল নেওয়ার জন্য যে পটল খেত ও বলছে পটল ভাজা বনগাঁয় থাকতাম প্রতাপনগর আসতাম প্রতাপাড়ায় আসতাম কোনদিন এই রাস্তা থেকে কোনদিন যাইনি ভাই কি রাস্তা ভাই দেখো এর মধ্যে টোটো নিয়ে যাচ্ছে আমরা আর এইদিকে আবার খাল টাইপের রয়েছে ভাই সেরা লাগছে দেখা না সেটা ভাই দেখা না সেটা এখন ভাই সোমর মহামার থেকে ঘুরে ফিরে আমরা চলে এসেছি কালুপুর বাজারে তো এখানে আসার পরে জব নিচ্ছি আর ওদিকে সাধনদার দোকান সেরা বলছে এই দোকান থেকে খায় সে আমি কিছু করতে পারবো না ভাই আমি কিন্তু টাকা দিচ্ছি না সেই কারণে আর এদিকে সৌরভ রয়েছে এখন খাবো চপ চিকেন ভাই কিনবি
বোম আচ্ছা আমি আমি খাবো মটনের বোম আর সব খাবে চিকেন চিকেন বোম দেখি খেয়ে দেখি কেমন লাগে তোমরা অনেকে জানো যে প্রত্যেকদিন কিছু না কোনো মানে একদিন বাদে বাদে হলেও টোটোতে প্রবলেম হয় ঠিক আছে আর এখন যে চার্জারের প্রবলেমটা ছিল সেটা নিয়ে দোকানে নিয়ে আসলাম এই যে লাইনটা খুলে দেওয়া হয়েছে ডাইরেক্ট করে দিল মানে এখান থেকে যেটা সিস্টেম ছিল সেটা খুলে দেওয়া হয়েছে দেখা যাক এখন বাড়ি যাওয়ার পরে যদি প্রবলেমটা সলভ হয় ঠাকুর ঠাকুর বলে প্রত্যেকদিন মানে কাজ বন্ধ হয়ে যাচ্ছে পরপর দুদিন কাজ বন্ধ হলো আগের দিন চার্জ দিতে পারিনি আজকে চার্জ দিয়েও গাড়ি ঠিক করতে আসতে হলো কিছু করার নেই ঠিক আছে তো দেখা যাক দাদা সিস্টেম করে দিল নাহলে কালকে আবার আসতে হবে মিট আপ তাই তো মিট আপ তো সেই কারণে এখন ভাই এখানে একটুখানি কোনো রকম যে তিনটে বাস দিয়ে একটু পর্দা দিয়ে যেটা করব তো সেই জন্য এখানে গর্ত করতে হচ্ছে এই যে চার স্মার্ট আর হ্যাঁ তোমাদের আবারও বলছি আমি বনগাঁ স্টেশন থেকে নেমে দুই মিনিট থেকে তিন মিনিট লাগবে হিটে আসতে যার কাছে জিজ্ঞেস করবো যে বনগাঁ আর স্মার্ট কোথায় দেখিয়ে দেবে অনেক হয়তো ভুল বসে তো অন্য জায়গায় চলে যেতে পারো কিন্তু না বনগাঁ স্টেশন নামবে নেমে যারা আমার বাড়ি চেনো বাড়িতে আসবে বা আর স্মার্ট যারা চেনো আর স্মার্টে চলে আসবে আর যারা চেনো না বনগাঁ স্টেশন থেকে নেমে যাকে তাকে জিজ্ঞেস করবো যে আর স্মার্ট কোথায় দেখিয়ে দেবে ঠিক আছে চলে এসো তাদেরকে সৌরভে রয়েছে সৌরভ বাড়ি যেতে পারেনি কারণ আমি কি বলেছি একবার মিট আপ কমপ্লিট করে বাড়িতে তাই তো আর ভাই এসে ফোন নিয়ে ব্যস্ত রে বললাম একটু ডেকে নিয়েছি ভাই কাজ জানো ভাইপো একা করছে ঠিক আছে আর দেখছে দাদা ও তো পারে না ও খালি পারে অন্য কিছু আর বললাম সুমনের কিন্তু কেক কাটা হচ্ছে কেন ঠিক আছে গাইস 12টা বাজে ঠিক আছে এই ছোট ছোট গাইস ওরে বাবা চাকু 12টা বাজে কোন দোকান করে কেক পাইনি ডিম্পো জওয়ানি এখন কেক পাইছে চাকু ধরো ভাই সব চাকু নিয়ে দেখো ডিম মামলের ডিম্পোস তার ওখানে কেক হিসেবে কাটতে হবে হ্যাঁ কাটো 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 এটা প্রথম কেক হ্যাঁ দিনের প্রথম কেক এই যদি কার বার্থডে তো এরকম করে দাও হ্যাপি বার্থডে টু ইউ নাও থ্যাঙ্ক ইউ নাও হাততালি হাততালি ও এটা কোনা কাটে না এই কাটে দে আরে এইভাবে খাচ্ছে না দাঁড়া আকর আকর এই ভাই ভাই মুখে ঢোক ঢোক না ঢোক পে একবার ঢোক পে এই তো এই সাইডে ফেলা বাটি সেলিব্রেশন করার জন্য তাই অনেক এ ভাই এখানে নিয়ে আয় এই যে কেক খাটে পরে নিয়ে আয় হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কি খাবি বল হ্যাঁ কি খাবি রাত্রি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সন্ধিবার সুপ্রভাত 12টার সময় মানে আমি কাজ করে বাড়িছি তখন দি করে বাইকে যা করে এখন বাসের থেকে এসেছে বাসের থেকে আসলে কেক পেক নিয়ে এসেছে থ্যাংক ইউ ভাই এত দূর কষ্ট করে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ থ্যাংক ইউ লাভ ইউ টু লাভ ইউ লাভ ইউ দাঁড়া চলো দাঁড়া ও ভাই চারটে কে আমি সাজিয়েছি তোর জন্য সবসময় রেডি আছি ভাই এখন লিবি 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 ভাই লিবে গেছ দেখি কারা কারা এখন টুরিস্ট হিসেবে এসছে দাদারা বারাসাত ফার্স্ট টাইম ধরবে এখন দুটো আঠান্ন না ট্রেন ধরবো না এটাই অনেক জীবনের পাওয়া সন্ধিবেলা যেটুকু পেলাম অনেক খুশি আমি ফাইনালি এখন আছি আমরা সৌম্যর বাড়িতে মানে আমি সন্ধিব আর সুপ্রভাত আর এদিকে সন্দীপ এখন এডিট করতেছে এই ঘুমাবি কখন
মুভিটা তো কিস্তি বলে না কিস্তি বাঙালিদের প্রিয় ভাষা হ্যাঁ আর ভিডিওটা তো কিস্তি সবাই কমেন্ট করছে আর কিস্তি মেলা ওরা মজা পায় মজা পায় যাই হোক ও এত রাত্রে এসে আমার জন্য এটাই অনেক আমার কাছে প্রাপ্ত জিনিস ভাই যে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে এসছে এটাই আর বাড়িতে সৌরভ আর রাহুল ঘুমিয়ে আছে ঠিক আছে আমাদের বাড়িতে তো গাইস চলো আজকে আমি ভিডিও শেষ করছি এখানে আবার দেখা যাবে পরদিন মিট আপে সবার সাথে তো মিটারে ব্লগ আসবে ঠিক আছে খুব মজা হবে কালকের দিনটা ও যাই হোক একজনকে খুব মিস করছি সেটা সেটা যদি আগের বছর তাও ছিল খুব মজা করেছিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরদিন তখন টেক কেয়ার আই লাভ ইউ বাই